আচ্ছা, এখন যেটা বলবো এটাকে আমরা স্লিপিং রিব সিনড্রোম বলি, বা এদিকের ব্যথা। তো অনেক সময় শুয়ে থাকলে, দীর্ঘক্ষণ শুয়ে থাকলে এদিকে ব্যথা হয়। তো এগুলো শুয়ে থাকা ছাড়াও বিভিন্ন আঘাত, আবার মোটা হয়ে যাওয়ার কারণে পেটের চর্বি ভিতরের দিকে ঢুকে যায়, বিশেষত মহিলাদের। এই জন্য এদিকের যে রিবসগুলো আছে এগুলোতে ব্যথা হয়। আবার অনেক সময় এখানে নার্ভ আছে, নার্ভগুলোতে ইরিটেশন হয়, এই জন্য হয়। আমরা আজকে স্লিপিং রিব সিনড্রোমের কারণ বা ওই জাতীয় জায়গাগুলোতে ব্যাখ্যাতে যাব না, শুধুমাত্র ব্যায়াম দেখানোর জন্য এই ভিডিও। প্রথমত যেটা করবেন, একটা হচ্ছে ডিপ ব্রিথ নেবেন, এরকম করে জোরে নিয়ে ধরে রাখবেন। শুধু ধরে রাখবেন না, নিচের দিকে ভিতর দিয়ে প্যাড দিয়ে এই এগুলোকে চাপ দিবেন। দেন চাপ, চাপটা এখানে ফিল করেন, যেখানে ব্যথা এখানে ফিল করেন, একটু চাপ দেন, ফিল করেন। এটা এমনি ট্রেডিশনাল যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ আছে ওরকম না, নিয়ে চাপ দিবেন, ফিল করবেন, এই জায়গায় চাপ দিবেন আর ফিল করবেন, এইখানে এই জায়গাগুলোতে অথবা যেখানে ব্যথা আছে। এই গেল একটা। দুই নম্বর হচ্ছে সিট। আপনি এটা কখন করবেন? এগুলো ধরেন 2-3 মিনিট, মানে পুরোটা একটা, যে যতগুলো দেখে দিয়েছি ততগুলো এটা শুরুতে করবেন, এরপর আরেকটা করবেন। ঘন ঘন শ্বাস নিলে আবার আপনার দেখবেন যে অন্য সমস্যা হচ্ছে। তো একই সাথে ব্রিদিং একবারে 2-3 বারের বেশি করার দরকার নেই। এখানে আপনি সোজা শটান করে বসে এই জায়গাগুলোতে মাসাজ করে দিবেন, বা অন্য কেউ মাসাজ করে দিল। এরপর হচ্ছে কিছু স্ট্রেচিং করেন, যেমন ধরেন আপনি এরকম করতে পারেন, আমি এখানে বসছি সেটা একরকম, মেঝেতে বসলে অন্যরকম হবে। তাহলে এরকম পিছে দিয়ে দিয়ে এরকম করে করতে পারেন, হ্যাঁ এরকম করতে পারেন। তারপরে সোজা কথা হচ্ছে যে সামনের দিকে ঝুঁকে এরকম করতে পারেন। এই যে জায়গাগুলো আছে এগুলোকে ইয়ে করা, আপনার স্ট্রেচ করা। আর এরপরে আমরা আরগুলোকে বলে কোর মাসেল এক্সারসাইজ, মানে প্যাটের আর ইয়ের প্যাট ভিতর দিয়ে নিয়ে পিছু শটান করে ভিতরে ধরে রাখেন, 1 থেকে 10 পর্যন্ত গুনেন, অথবা 6 বার সোবানাটা পড়েন, তারপর ছেড়ে দেন। প্যাট বেশ শক্ত হবে, ভিতরের দিকে যাবে না, আপনি হাত নিলে পিঠ শক্ত করবেন। আরটা হলো এরকম এরকম থাকেন, তারপর এরকম থেকে আমি এইভাবে আমি লাগানোর চেষ্টা করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা অনেক সময় কঠিন হতে পারে, তো যে যদ্দূর পারে করব। আমি হয়তো এরকম নিলাম, এদ্দূর পারতেছে আমি এদ্দূর করব, কেউ এদ্দূর পারতেছে এদ্দূর করবে, কেউ এদ্দূর পারতেছে এদ্দূর করবে, এরকম আর কি। তাহলে এগুলো এখানকার মাংসপেশিগুলো শক্ত হবে। সাথে আমি এরকম নিয়ে এটাকে এরকম করলাম, এটা এরকম করলাম, সবগুলো মনে রাখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যথা না পাচ্ছেন সবগুলো ঠিক আছে, ব্যথা পেলে এগুলো করার দরকার নেই। অথবা আমি এরকম সাইকেল চালানোর মতো করলাম, হ্যাঁ। তারপরে এগুলো কতক্ষণ করবেন? যতক্ষণ আপনার খুশি করবেন, বা একটা সাইকেলের মধ্যে 10 বারের বেশি করার দরকার নেই। মানে আমি সাইকেলটা 10 বারের বেশি চালাবো না, 4, 5, 6, 7, 8, 9, 10। আর বাকিগুলো আপনারা যে এক্সারসাইজগুলো আছে, এই ভিডিওটা বড় না হওয়ার জন্য আমি বলছি, এগুলো হচ্ছে বিভিন্ন কোমরের ব্যথার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো। এগুলোর মধ্যে ক্যাট ক্যামেল আছে, ব্রিজিং আছে, হ্যাঁ পেলভিক টিল্টিং আছে ইত্যাদি। তো ওই ভিডিওটা দেখে নেবেন, বাকিগুলো তাহলে ওই ভিডিওর অংশ। তার মানে কোমরের বা কোর মাসেল, প্যাটের এবং কোমরের পিঠের মাংসগুলো শক্তিশালী করার জন্য। তো আপনি চাইলে কিছুটা ওয়েট লিফট করেও দেখতে পারেন, সোজা ওয়েট লিফট করে, তখনও এই কোর মাসেল স্ট্রেংথেন হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, সালাম আলাইকুম।